আর হাস্তি হব পারে 10 বছর পর্যন্ত জেল আর সমপরিমাণৰ ফাইন তাতে ফাইনৰ সংখ্যাটা লিখা নাই কিন্তু তার আনুমানিক ভাবে ধরা যায় যে মিনিমাম 8 লাখ টাকা পর্যন্ত ফাইন হয়ে যাব অন্যান্য প্রভিজনের ভিত্তি ব্যবস্থা এই ব্যবস্থা অত্যন্ত হিটলারি ব্যবস্থা অতি হয় নির্দয় ব্যবস্থা আর শ্রমজীবী মানুহৰ অপরাধ জঘন্যতম আক্রমণ আজি আমি সিআইটিওর আহ্বানত এই খানাপাড়া বাস স্ট্যান্ডত ট্যাক্সি স্ট্যান্ডত কেন্দ্রর বিজেপি সরকারে পরিবহন শ্রমিকের উপর জাপি দিয়া কলা আইন বাতিল করার দাবিত প্রতিবাদ করেছি এই পরিবহন শ্রমিকসকলের কারণে কেন্দ্রর বিজেপি সরকারে ভারতের যে এখন আইন নতুন কই বনালে ভারতীয় ন্যায়বিধি এই ন্যায়বিধি তেওঁলোকে এখন সংহিতা বনাইছে কোড বনাইছে আর তাতে এটা প্রভিজন আনিছে ব্যবস্থা আনিছে যে ব্যবস্থাটো কোৱা হৈছে হিট এন্ড রান আর এই হিট এন্ড রান ব্যবস্থাটোর মাধ্যমত মটর পরিবহন শ্রমিকর অপরাধ এটা জঘন্য ব্যবস্থা কায়েম করেছে এয়া হৈছে যে এক দুর্ঘটনা হলে তার শাস্তি এজন মটর চালকের কারণে 10 বছর জেল হব আর 7 লাখ টাকা পর্যন্ত ফাইন হব পারে এই ধরনের একটা ব্যবস্থা এখন আইনত সুমাই লৈছে আর এই আইনত সুমাই লওয়ার মাঝেরে প্রকৃততে ভারতবর্ষর মটর পরিবহন শ্রমিকর উপর তাদের জঘন্য আক্রমণ কেন্দ্রীভূত হয়েছে আজি ভাল কথা যে সমগ্র দেশজুড়ি স্বতঃস্ফূর্তভাবে মটর পরিবহন শ্রমিকে তার প্রতিবাদ করেছে যা 5 জুন জানুয়ারি তারিখে সমগ্র উত্তর পূর্বাঞ্চল স্তব্ধ করে পেলাইছে মটর পরিবহন শ্রমিক সংগঠন সমূহে আর যার ফলত রাজ্য সরকারেও বাধ্য হয়ে আলোচনাত মাতিলে কিন্তু আলোচনাত মাতি তেখেতকলে যে কলে যে আমি এটা প্রয়োগ নহয় তৎক্ষণাতে আপনাদের আন্দোলন করব নালাগে আমি এই আশ্বাসত পতিয়ন যাব করা নাই কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ে কইছে যে আইনখন বনোয়া হয়েছে কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে আমি সকলকে মাতি ফেলে আলোচনা করিয়ে প্রয়োগ করি আরে বাবা তুমি তো আইনখন বনাই দিলা ইতিমধ্যে বনাই দিয়ে এতিয়া তুমি যদি কোয়া প্রয়োগ করার ক্ষেত্রে এইবিলাক করা কোন মোডত তুমি প্রয়োগ করিবা তার কারণে কোনোভাবে রখি রাখব নাকি তুমি তো যিকোনো সময় তাক প্রয়োগ করিবা আর মটর পরিবহন শ্রমিকের উপর অত্যাচার চলাবা গতিকে এই ধরনের আশ্বাসত আমি পতিয়ন যাব খোঁজা নাই সিআইটিওয়ে আমি কইছো যে এই আইন বাতিল করব লাগে সম্পূর্ণরূপে এই আইনখন বাতিল করব লাগবে ধারাটো বিশেষকৈ ধারাটো ভারতীয় ন্যায় সংহিতার 106(1) আর 106(2) যে ধারা সন্নিবিষ্ট হয়েছে এই ধারাত স্পষ্টভাবে কোয়া হয়েছে যে অ্যাক্সিডেন্ট হলে চালকজনের শাস্তি হব এই বিচারত তার শাস্তি হব পারে 10 বছর পর্যন্ত জেল আর সমপরিমাণের ফাইন তাতে ফাইনের সংখ্যাটা লিখা নাই কিন্তু তার আনুমানিকভাবে ধরা যায় যেহেতু মিনিমাম 7 লাখ টাকা পর্যন্ত ফাইন হয়ে যাব অন্যান্য প্রভিজনের ভিত্তি গতিকে এই ধরনের যে ব্যবস্থা এই ব্যবস্থা অত্যন্ত হিটলারি ব্যবস্থা অতি হয় নির্দয় ব্যবস্থা আর শ্রমজীবী মানুষের অপরাধ জঘন্যতম আক্রমণ গতিকে আমি সকলে জানো কোনো চালকে পৃথিবীর কোনো চালকে অকাল ভারতবর্ষের মধ্যে কোনো চালকেই ইচ্ছা করে কোনো দুর্ঘটনা নকরে কোনো চালকে কোনো কোনো এটা সাধারণ প্রাণী মারারও তেওঁর ইচ্ছা নাই সাপডালও বাঁচাব খুঁজে রাস্তায় পার হয়ে যাওয়া সাপডালও বাঁচাব খুঁজে মেকুরীটিও বসাব খুঁজে কুকুরটিও বসাব খুঁজে আর যার ফলত কুকুর বসাবলৈ বহু সময় দুর্ঘটনা পতিত হয়ে চালক পর্যন্ত মৃত্যু হতে এই ঘটনা ঘটি আছে গতি আমি এই ধরনের যে নির্মম ঘটনা মানে নিষ্ঠুর কারবার এই নিষ্ঠুর কাম করব পারে কেবল ভারতীয় জনতা পার্টির সরকারে এওলোক শ্রমিক বিরোধী এওলোক জনবিরোধী এইলোক অমৃতকালের কথা কয় আর আমার এতে মানুষে দুর্ভোগ খাবলে না পায় মরে অমৃতকাল মানে কি দিয়ক অমৃতকাল মানে আমি বুঝু নদন বদন হব লাগে অবস্থা কিন্তু আমার মটর শ্রমিক সকল সুদাসুন দিনের দিনটো নয় 24 ঘন্টা গাড়ি চলাইও নিজের পরিয়াল ভান ভরে চলাব পারা নাই তেও যে আয় হয় সেয়া তো নিজের পরিয়াল চলাব নোয়ারে প্রতিদিনে বস্তুর দাম বাড়ি আছে পেট্রোল ডিজেলের দাম তো কিমান কোনো বাড়ে তার কোনো ঠিকনা নাইয়াই তারপরে মটর 500 দাম আজিকালি তো বেশিরভাগ মটর হয়েছে তার চালকজনের মালিকজনেকেই মালিক গাড়ির মালিকজনেই বেগরপরা লোন ফেলে গাড়ি কিনেছে আর নিজে চালক হয়ে চলাইছে
বেত প্রবর্তন কারণে জীবন ধারণের কারণে আর সেই মতৰ পৰিবহন শ্রমিকৰ বৈ জগন্নতম অন্যায় আইন এখন জাপিত দিব বিচাৰিছে সেই চালকৰ অৱস্থা কি পৰিয়ালৰ অৱস্থা কি কেইজন মতৰ পৰিবহন শ্রমিক আছে তাৰ লৰা ছোৱালীজন ভালদৰে পঢ়াব পাৰে কেইজন মতৰ পৰিবহন শ্রমিক আছে যি এটা ভাল ঘৰত থাকিব পাৰিছে কেইজন মতৰ শ্রমিক আছে যাৰ বেমাৰ হলে ভালদৰে চিকিৎসা কৰিব পাৰে ইমান পরিশ্রম করার বিনিময়ত তেওঁলোকৰ পৰিয়ালৰ ফালে চাওয়ার কোনো নাই চাওতা কোনো নাই তার কারণে কোনো ব্যবস্থা নকরে সরকারে সেই ব্যবস্থা নকরে কিন্তু অত্যাচার থেকে করব অন্যায় থেকে করব পুলিশ রাজ চাপি দিব বিচারিছে পুলিশের অত্যাচার যাতে আরো বেশি করিব পারে মতর পরিবহনের উপর শ্রমিকের উপর তার কারণে এই আইনখন আজি সুমাই দিয়া হয়েছে আমি এই জঘন্য আইন এ কলা আইন আর এই কলা আইন আমি কোনো অবস্থাতে কোনো আপোষ করাতে বাতিল করব সম্পূর্ণভাবে বাতিল নকরা পর্যন্ত আমার এই আন্দোলন চলিব সমগ্র দেশ জুড়ি অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সিআইটিউকে ধরি অন্যান্য সকল ট্রেড ইউনিয়ন সংগঠনে ইয়ার বিরোধিতা করেছে আর বিরোধিতা করিয়ে অহা 16 ফেব্রুয়ারি আকৌ ভারত বন্ধ 16 ফেব্রুয়ারি এই মতর পরিবহন শ্রমিকের এই কলা আইন বাতিল যদি তার আগতে নকরে বাতিল নকরে যদি সাইড করে চল নব বাতিল যদি নকরে 16 ফেব্রুয়ারি সমগ্র দেশ জুড়ি চাকা বন্ধ সমগ্র দেশ জুড়ি আকৌ ধর্মগরব এই এই সরণি আমি দিব বিচারিছো সিআইটির পক্ষের পর আমি সকল মতর পরিবহন শ্রমিকক আবেদন জানাব সকলে যাতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনক নিচিনা সংগঠনটি হোক তেলি করে আর এই সংগঠনের নেতৃত্ব যে আন্দোলন চলিছে এই আন্দোলন